পথ দুর্ঘটনায় আহত গাড়ি চালক ও সহচালক। ঘটনা তেলিয়ামুড়ার নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় রবিবার গভীর রাতে ঘটে এ ঘটনা। জানা গেছে, একটি গাড়ি আম্বাসা থেকে আগরতলার দিকে যাচ্ছিল। জানা গেছে, দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে গাড়ির, উল্টে যায় গাড়িটি। আহত হন গাড়ির চালক এবং সহচালক। বিশাল আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তখন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত দুজনকে উদ্ধার করেন এবং নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের। ড্রাইভারের নাম হচ্ছে জিতেন সুকনামি, 28 বছর, আর অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে সুরা বর্তি, 24 বছর।